কুম আসসালাম রহমতুল্লাহ মেহমান আল্লাহ রহমত কিন্তু মেহমান যখন দিনের পর দিন লেগেই থাকে যখন এবার করে পর্দার ক্ষতি হয় যখন আর্থিক অভাব অনু কারণে মেহমানকে ভালো খাওয়াতে না পারলে তারা সেটার বদনাম করে সেই মেহমান নিয়ে কি করা উচিত আপনি যথা তার সাথে আচরণ করবেন কিন্তু তাকে জানা উচিত যে এরকম মেজবান বা অন্যের বাড়িতে এসে এরকম করা যাতে তার কষ্ট হয় এটাও তার জন্য ঠিক না তিন দিন তার হক আছে যদি সে দূরবর্তী হয় কিন্তু বারবার এরকম আসা যাওয়া আর মেজবানের বাড়িতে এসে তাকে কষ্ট দেওয়া এটাও সহি এটা নিষেধ হাদিসে আর এই যে আপনি বলেছেন আপনি খাবার খাওয়াবেন খাবার খাওয়াবেন আপনারা তৈরি তার বদনাম করে আল্লাহ হেদায়ত দিন আপনি ওর দিকে বুকেপ করবেন আপনার তৌফিক অনুযায়ী আপনি তাকে খাওয়াবেন বরং আল্লাহ রসুন সাল্লু মেহমান আসলে তাকাল্লুফ করতে নিষেধ করেছেন নাহান নবী সাল্লাহাম আলী তেকাল্লুফ হল দই অর্থাৎ মেহমান আসলে তার জন্য তাকাল্লুফ বলতে কি তার তৌফিক নেয় কিন্তু আরও কষ্টমষ্ট করে মেহমানদারি করা তার যতটুকু তৌফিক আছে সে ততটুকু তৌফিক তফিক অনুযায়ী খাওয়াবে আপনার তৌফিক নুন ভাত নুন ভাতই খাওয়াবে মাছ ভাত মাছ ভাতই খাওয়াবে ডাল ভাত ডাল ভাতই খাওয়াবে কেউ বড়ো আলহামদুলিল্লাহ সে ওই হিসাবে যে যেভাবে আছে সে ওই হিসাবে খাওয়াবে সে যদি এত বড় লোক হয়তো তাহলে আপনার কাছে এসে কেন আপনাকে কষ্ট দেবে আল্লাহ হেফাজত করুন এবারে যদি সে আবার আপনাদের কুৎসা রটনা করে এটা তো কবিরা গুণা গুণা না কবিরে গুণা আল্লাহ এদেরকে হেদায়ত দিন অনিষ্ঠ রক্ষা করুন জানি না কি কীরকম প্রশ্ন করছেন কিন্তু এরকম আছে জানি হালকা ত্রুটি হয়ে গেলে গিয়ে এইরকম এরকম করে এটা আমাদের সমাজে এরকম পাওয়া যায় আল্লাহ হেফাজত করুক এদের ব্যাপারে আপনি যথাসাধ্য সদাচরণ করবেন আর তাদের থেকে মানে এড়িয়ে চলার চেষ্টা করবেন যেন আপনার বিরুদ্ধে কুৎসাটন না করতে পারে যথাসাধ্য অবস্থার পরিপ্রেক্ষিত কথা হয় আর সচেতন থাকা দরকার এমনি হয় কখনো কখনো আল্লাহ যদি আপনাকে কিছু দিয়ে থাকে তাহলে ওটা গোপন রাখার চেষ্টা করবেন কারণ বিশেষ কোনো নিয়ামত যদি পাওয়া যে পাবে তার সাথে মানুষ এই হিংচুক লেগে যায় এরকম আছে হাদিসে তাই আমাদের সচেতনতার সাথে অগ্রসর হওয়া উচিত আর তাদের সাথে এরকম মানুষ তাদের সাথে সদাচরণ করবেন জোথাসাধ্য এই শব্দের দিকে রক্ষা রাখা উচিত কিন্তু যাতে আপনার ক্ষতি হয় এরকম কিছু আপনার জন্য ফরজ না তার কিছু করা তার সেবা করা এটা ফরজ না যাতে আপনার ক্ষতি হয় বরং নিজেকে রক্ষা করাই উচিত وفقك الله اشراقت نفسي في